আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে নতুন একটি ইউএসডিটি ইনকাম সাইট শেয়ার করব। এই সাইটটি মিনিমাম ডিপোজিট হচ্ছে 8 ইউএসডিটি এবং মিনিমাম উইথড্রল হচ্ছে 2 ইউএসডিটি। এখানে যদি নিচের দিকে আসে এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান ডিপোজিট 8 ইউএসডিটি আর 2 ইউএসডিটি প্লাস দি রিসেন্ট এভরি ডে। তারপর ভিআইপি টু নেওয়ার জন্য 55 ইউএসডিটি ডিপোজিট করতে হবে অ্যান্ড আর্ন হচ্ছে 14 ইউএসডিটি এভরি ডে। তারপর ভিআইপি থ্রি নেওয়ার জন্য ডিপোজিট করতে হবে 155 ইউএসডিটি অ্যান্ড 40 ইউএসডিটি এভরি ডে। তো যা এখানে কীভাবে অ্যাকাউন্ট করুন, কাজ করুন, উইথড্র করুন সব কিছু এই ভিডিওতে দেখাবো। আর রেফার কমিশন রয়েছে 3 জনের পর্যন্ত, প্রথম জেনারেশন থেকে 10%, তারপর 3%, তারপর হচ্ছে 2%। তো যাক, এখানে হচ্ছে আমরা ভিআইপি ওয়ান যেটা 8 ইউএসডিটি ডিপোজিট করে ডেলি 2 ইউএসডিটি প্লাস দিয়েছেন এইটা নিব। যেহেতু অন্যান্য সাইট থেকে এখানে ইনকাম বেশি দেয়, রিস্ক বেশি, তো আমরা বেশি রিস্ক না নিয়ে ভিআইপি ওয়ান যেটা ওইটা নিব। অ্যাকাউন্ট খোলার জন্য ভিডিও ডিসক্রিপশনে সাইটটি লিঙ্ক দেন, প্রথমে লিঙ্কটি ক্লিক করুন, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর লগ ইন পাসওয়ার্ড দেবেন, তারপর লগ ইন কনফার্ম পাসওয়ার্ড দেবেন, তারপর ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ উইথড্র পাসওয়ার্ড দেবেন, তারপর টেলিগ্রাম, এই জায়গায় হচ্ছে টেলিগ্রাম নাম্বার দেবেন, টেলিগ্রাম না থাকলেও টেলিগ্রাম নাম্বার দেবেন, তারপর রেজিস্টার লেখার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে, প্ল্যাটফর্ম কাস্টমার সার্ভিস লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে এখান থেকে জয়েন হতে পারেন। এরকম ইন্টারফেস শো করবে, এখানে ভিআইপি অলরেডি আমি নিয়েছি। তো যা এখান থেকে হচ্ছে আমি যদি মেইন লেখার উপর ক্লিক করি এখানে ব্যালেন্স দেখতে পারবেন। তো এখানে কীভাবে ভিআইপি ওয়ান নেবেন, যে এখানে প্রথমে ভিআইপি লেখার উপর ক্লিক করে এখানে প্যাকেজ লিস্টগুলো দেখে নিন, তারপর এখান থেকে হোমে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে রিচার্জ লেখার উপর ক্লিক করবেন। আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, আপনার ভিআইপি লেখার উপর ক্লিক করলে ভিআইপি টু নেওয়ার জন্য 55 ইউএসডিটি ডিপোজিট করতে হবে। তো ব্যালেন্স থেকে যেহেতু 8 ইউএসডিটি ডিপোজিট করা যায় না, তো আমরা 55 ইউএসডিটি কীভাবে ডিপোজিট করবেন ভিআইপি টু নেওয়ার জন্য সেটা দেখাবো। আর যারা 8 ইউএসডিটি ডিপোজিট করতে চান তারা চাইলে হচ্ছে আপনার থ্রেশহোল্ড থেকে ডিপোজিট করতে পারেন। তো যাই ওয়ালেটে আসলাম, তারপর এখান থেকে স্পট লেখার উপর ক্লিক করবে, তারপর উইথড্র লেখার উপর ক্লিক করবে ডিপোজিট করার জন্য, তারপর ইউএসডিটি সিলেক্ট করবে, তারপর সেন্ড বাই ক্রিপ্টো নেট এখানে ক্লিক করবে, তারপর অ্যাড্রেসটি পেস্ট করবে, তারপর নেটওয়ার্ক 20 আছে 20 সিলেক্ট করবে, তারপর অ্যামাউন্ট দিবে 56 ইউএসডিটি। ভিআইপি টু নেওয়ার জন্য হচ্ছে 55 ডিপোজিট করতে হয়, তো 56 দিলাম, কারণ 1 ইউএসডিটি নেটওয়ার্ক ফি কাটবে। তারপর উইথড্র লেখার উপর ক্লিক করলে উইথড্র হয়ে যাবে, তারপর সাইটের মধ্যে আসবেন, মানে ব্যালেন্স থেকে যখন সাকসেসফুল লেখা আসবে উইথড্র, তখন সাইটের মধ্যে এসে সাবমিট লেখার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করে দেখতে পারেন ভিআইপি হচ্ছে আনলক হয়ে যাবে। ভিআইপি আনলক হয়ে যাওয়ার পর কাজ করার জন্য ভিআইপি লেখার উপর ক্লিক করবেন, তারপর অ্যাড শো হবে, অ্যাডগুলো দেখার জন্য অ্যাডের উপর ক্লিক করুন, তারপর সাবমিট লেখার উপর ক্লিক করবেন। এইভাবে যতগুলো অ্যাড আছে সবগুলো অ্যাড হচ্ছে কমপ্লিট করবেন। একটা অ্যাড কমপ্লিট করলে হচ্ছে দ্যাটস সিলেকশন, তো আপনার যা ইনকাম ওইটা আসতে যা কাজ করতে হবে সবগুলো কাজ করে নেবেন। তো অ্যাডগুলো এইভাবে হচ্ছে কমপ্লিট করবো। তো আপনারা যারা কাজ করুন ভিআইপি ওয়ান নিয়ে কম রিস্ক নিয়ে কাজ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আবার কাজটি করার জন্য ভিআইপি লেখার উপর ক্লিক করবো, তারপর লোডিং হচ্ছে, কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখতে পারবেন ব্যালেন্স হচ্ছে এখানে দেখতে পারবেন। তো টুডে ইনকাম হয়েছে, এটা চাইলে আজকে উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য উইথড্র লেখার উপর ক্লিক করবো, তারপর সাবমিট লেখার উপর ক্লিক করবো, তারপর অ্যাড উইথড্রল মেথড এখানে ক্লিক করবো, তারপর 20 আছে 20 অ্যাড্রেসটি দেবো। তো অ্যাড্রেসটি কপি করার জন্য যাবো হচ্ছে ব্যালেন্সে, তারপর ওয়ালেটে, তারপর স্পট লেখার উপর ক্লিক করবো, তারপর এখানে হচ্ছে ডিপোজিট লেখার উপর ক্লিক করবো, তারপর এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করবো, তারপর এখান থেকে হচ্ছে 20 আছে 20 সিলেক্ট করবো, তারপর এখান থেকে কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করবো, তারপর হচ্ছে অ্যাড্রেসটি পেস্ট করবো, তারপর ট্রানজ্যাকশন আইডি, অ্যাকাউন্ট খোলার সময় যে ট্রানজ্যাকশন আইডি দিয়েছি ওইটা দিলাম, তারপর অ্যাড্রেসটি সেট করে নিলাম, তারপর অ্যামাউন্ট দিব 2 ইউএসডিটি প্লাস 30 সেন্ট। তো এখানে হচ্ছে আপনার 2 ইউএসডিটি প্লাস 30 সেন্ট দিলাম, তারপর হচ্ছে সাবমিট লেখার উপর ক্লিক করবো। তো অ্যাপ্লিকেশন ফর সাকসেসফুল, উইথড্র সাকসেসফুল হয়েছে, এখন এখান থেকে ব্যাক করবো। তো এখন এখান থেকে যদি মেইন ব্যালেন্স দেখায় ব্যালেন্স কিন্তু ফাঁকা, উইথড্র হয়েছে। তো যাই হোক, এখন এখান থেকে হোমে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিআইপি লেখার উপর ক্লিক করবো, তারপর টিম লেখার উপর যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক। আপনার রেফারে কাউকে অ্যাকাউন্ট খোলালে এবং সে যদি ডিপোজিট করে অবশ্যই রেফার বোনাস পাবেন। আপনার রেফারে কে কত রিসার্জ উইথড্র করছে সব কিছু হিস্ট্রি এখান থেকে দেখতে পারবেন। তো পেমেন্ট আসতে মোটামুটি 5-7 মিনিট সময় লাগতে পারে। তো আমরা ভিডিওটি স্টার্ট করে, পেমেন্ট আসলে ভিডিওটি স্টার্ট করে বাকি ফিচারগুলো দেখা দিব। এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম আইকন, এখানে ক্লিক দিলে কিন্তু কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন, চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রবলেম হয়। তো যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন পেমেন্ট আমি মাত্র পেলাম 2 ইউএসডিটি প্লাস 30 সেন্ট, কিন্তু পেমেন্টটা পেয়েছি। আমরা যদি মেইল চেক দিয়ে মেইলে আসলাম, তারপর এখান থেকে রিফ্রেশ করব। তো মেইলে এখন পর্যন্ত শো করতেছে, আরেকটু অপেক্ষা করি। তো মেইলটা দেখলাম, বিনান্স ইউএসডিটি ডিপোজিট কনফার্ম দেখতে পাচ্ছেন 2 ইউএসডিটি প্লাস 30 সেন্ট। তো যাই হোক, আমরা যদি এখন হোম পেজে আসি এবং এখান থেকে যদি উইথড্রল হিস্টোরি দেখা, এখান থেকে হচ্ছে আপনার রিসার্জ অ্যান্ড উইথড্রল হিস্টোরি এখানে দেখতে পাচ্ছেন, সাকসেস দেখাচ্ছে। তো এই সময় মূলত ভিডিওটি, তারপরে যদি কিছু না থাকে ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট লিঙ্ক আছে, সেখান থেকে চ্যানেল যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।